গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকাল সকাল আমার সন্ধান হয়ে গেছে, কারণ এখন একটুখানি যাব আমি, ব্যাংকে কিছু কাজ আছে। আমি আসলে ফোনটা চেঞ্জ করেছি, সেটা হচ্ছে আমি যা পাসওয়ার্ড ছিল সেগুলো ভুলে গেছি, মানে আমার ব্যাংকের যে অ্যাপের পাসওয়ার্ড সব কিছু আমি ভুলে গেছি, মানে মাথাতেই নেই আমার কী কী ছিল, তো সেইগুলো ঠিকঠাক করব। আর প্লাস আমার চেক বই ওটা দরকার ছিল, সেটা ঠিকঠাক করব। আর সাথে আরও অনেক টুকটাক কাজ আছে, সেগুলোও সারবো। আর এখন আমি ব্রেকফাস্ট করে নেব। আজকে যেমন ব্রেকফাস্টে আছে হচ্ছে আলুর পরোটা, আর আমরা আলুর পরোটা হচ্ছে টক দই আর কেচাপ দিয়ে খাই, টমেটো কেচাপ দিয়ে। তবে আমি কেচাপ দিয়ে খাই না, মানে আমি টক দই দিয়ে খাই না, আমি কেচাপ দিয়েই খেতে ভালোবাসি। টক দই দিয়ে আমার ঠিক সকালবেলা ঘুম থেকে উঠে সব ভালো লাগে না। আর সাথে হচ্ছে বেলের শরবত আছে, তো এগুলোই করবো আর করে নিয়ে বেরোবো। আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের দেখাবো আজকে, বরং যখন যাবো আমাদের, যদি পারি আমি পুরনো বাড়িটাও একবার দেখাবো, মানে নতুন বাড়িটা দেখাবো যেখানে কাজ চলছে। তো চলো যাওয়া যাক, আর দেখি আর কী কী করার আছে সারাদিনে। মোটামুটি এইসবই আছে। আর আজকে আমি নতুন ফোনে ব্লগ করছি, এতদিন তো ক্যামেরায় করতাম, পুরোনো ফোনে করতাম, আজকে নতুন ক্যামেরায় নতুন ফোনে করছি। তো অবশ্যই তোমরা জানিও যে কেমন পিকচার কোয়ালিটি কেমন লাগছে। আর এখানে আমি বলেছিলাম মা এসছে, তো মা করছে রান্না, মা মেয়েদিকে মেয়ে স্নান হয়ে গেছে, রান্না বান্না করছে। কী কী রান্না হয়েছে পরে এসে দেখাবো, আগে বরং আমি ঘুরে আসি ব্যাংকের থেকে। চলো মা। আর মা আসার পরে, মানে মা এলে পরে বেশিরভাগ রান্না বান্না সব কিছু মাই করে, কারণ যেহেতু আমি যেতে পারি না, তো মায়ের হাতের রান্নায় আলাদা হয়। দিদি তো সারা বছর করেই, দিদিই করে, তো সেই জন্য মাই করছে কদিন ধরে। আর যে কদিন আছে সে কদিন মায়ের হাতের রান্না খেয়ে নিই। আর এরকম দেখছো তোষক পাতা, কারণ চাদরটা চেঞ্জ করবে মা, সবই মাই করে আছি, কারণ মাই করে দেবে। মা এলে পরে দিদির পুরো মোটামুটি ছুটি হয়ে যায়, আমি তো করি না, মা মানে দিদিই করে, আর না হলে মা এলে মাই করে। আমি তো চাদর টাদর খুব একটা ভালো চেঞ্জ করতে পারি না, কারণ ওই মানে গুছতে পারি না ঠিক করে, সেই জন্য আমাদের যে দিদি আছে যে দেখাশোনা করা সেই করে দেয়, আর মা এলে মা করে। বাস এগুলো পরে করবো, আগে বরং ব্যাংকের থেকে ঘুরে আসি, নাহলে পরে আবার ভিড় হয়ে গেলে যাওয়া মুশকিল হয়ে যাবে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে, না রোদ না মেঘলা, বেশ সুন্দর একটা ওয়েদার আজকের, তো ভালোই হবে, ঘুরে আসি। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে যেমন বললাম আজকে ছিল আলুর পরোটা, আর আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে চুলটা একটু বেঁধে নিয়ে, মানে বেঁধে নিয়েছি, কিন্তু যাই হোক শ্যাম্পু করেছি, তেল টেল করছে মানে ভেজা আছে বলে। আর দেখি মায়ের রান্না বান্না হয়েছে কি না, যদি না হয় অর্ধেক করেই বলবো, আগে চলো ঘুরে আসি, বাকিটা এসে করবে। হয়েছে, চলো চলো। এখানে মাছ, এটা একটা চচ্চড়ি, চাটনি, আরও কীসব কীসব, ও শাক আছে, ডাল আছে, তো এইসবই হয়েছে আজকে আমাদের মেনু। আর আরও হ্যাঁ, ফুলকপি বড়া আর হচ্ছে কুমড়োর বড়া, মানে কুমড়ো নিয়ে আর ফুলকপির বড়া, এই দুটো হবে ডালের সাথে। তো ওটা খাওয়ার আগে আগেই হবে, এখন হলে পরে নুয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না, তো ওটা এসেই করা যাবে এখন। আর চলো আমরা ঘুরে আসি বরং ব্যাংক থেকে। তাই যে আমাদের নতুন বাড়ি হচ্ছে, এখনো কাজ চলছে, মানে অলমোস্ট হয়ে গেছে, আর হেক্টর দুই কাজ বাকি আছে, পরে একদিন ভালো করে এসে তোমাদের দেখাবো যে কেমন কি হয়েছে। লিফ্ট হয়নি এখনো, লিফ্ট হলে পরে তখন মানে ভালোভাবে দেখানো যাবে, নাহলে ওই পাঁচতলা চারতলা অবধি উঠে দেখানো ভীষণই মুশকিল হয়ে যাবে। কাজ হলে পরে একেবারে তখন তোমাদের দেখাবো পুরোটা, এখন তো অল্প অল্প কাজ হচ্ছে, দেখে মনে হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে দিদি তোমাদের এটা ফ্ল্যাট না, এটা ফ্ল্যাট না, এটা বাড়ি, পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে তখন এসে তোমাদের দেখাতে পারবো, আর তাছাড়া লিফ্ট হয়ে গেলে দেখাতে পারবো, এখনও লিফ্ট হয়নি, মোটামুটি কাজ হয়েছে, লিফ্টটা হয়ে গেলে তারপর দেখাবো। আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে, ভেবো না মাস্ক ছাড়া গেছি, মাস্ক আছে,
এখন খুললাম। আর এই যা পাতা তো আমরা এখন এই হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখছো ওখানে আছি। এটা আমাদের ফ্ল্যাট, এটা বাড়ি না, তো ওটার ফিফথ ফ্লোরে আমরা আছি। আরেকবার তোমাদের ভালো করে দেখাই, কখনো ভালো করে দেখাইনি। আমার এই বাড়ির হাউস ট্যুর করা আছে, মানে আমাদের ফ্ল্যাটের হাউস ট্যুর করা আছে, কিন্তু সেটাও ওই পিকচার দিয়ে অল্প অল্প একটু ভিডিও দিয়ে ওরকমভাবে করা, মানে প্রপার হাউস ট্যুর করিনি। তো নতুন বাড়িতে যাওয়ার আগে অবশ্যই আমি এই ফ্ল্যাটের হাউস ট্যুর দিয়ে যাব। আর ভিডিও জায়গাটা তোমার তো যাই হোক, গিয়ে এখন লাঞ্চ করব আর ফ্রেশ হবো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো আমি বাড়ি ফিরে এসেছি, এবার আমি একটা ফেস মাস্ক অ্যাপ্লাই করে নেবো। এর জন্য আমি গুড ওয়াইপসের এই তিনটে ফেস মাস্ক নিয়েছি, একটা তো হোয়াইটেনিং ফেস মাস্ক, একটা ব্রাইটেনিং ফেস মাস্ক, আর একটা হচ্ছে গ্লো ফেস মাস্ক। এখানে গ্লো ফেস মাস্কটা আছে হচ্ছে তোমার পাপায়া গ্লো ফেস মাস্ক আছে, আর এখানে রোজহিপের যে স্কিন হোয়াইটেনিং ফেস মাস্ক আছে, আর এখানে লিকোরাইজ ফেস মাস্ক আছে যেটা হচ্ছে ব্রাইটেনিংয়ের জন্য। আর আমি এর আগে হোয়াইটেনিং আর হচ্ছে ব্রাইটেনিংয়ের এই দুটোই ফেস মাস্কই ইউজ করেছি, আলাদা করে ভিডিও করা আছে, যদি না দেখে থাকো গিয়ে দেখতে পারো। তবে আজকে আমি গ্লো ফেস মাস্কটা ইউজ করব, কারণ এটা তোমরা দেখতে চেয়েছিলে যে পাপায়া ফেস মাস্কটা কেমন কি, তার উপরে একটা ভিডিও বানানোর জন্য। তো আমি এখানে এই পাপায়া ফেস মাস্কটা ইউজ করে নেবো। সবকটার এমআরপি 235 আছে, আর এখানে শেলফ লাইফ আছে 2 বছর, আর এখানে 50 গ্রাম করে প্রোডাক্ট আছে, তিনটেরই 50 গ্রাম করে প্রোডাক্ট আছে, আর নো প্যারাবেন, সালফেট ফ্রি, কোয়ালিটি ফ্রি প্রোডাক্ট। আর এই ফেস প্যাকটা কিন্তু সুটেবল ফর অল স্কিন টাইপ, তো এই যে আমি নিয়ে নিয়েছি। এখানে পাপায়া ফেস মাস্কটা যেমন পাপায়ারই ফ্রেগ্রেন্স আছে, তো এটা অল ওভার ফেসে আর নেককে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। আমি এখানে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে আঙুল দিয়েও অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও আরও অনেক ভেরিয়েশন আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি, এটা 10 মিনিট এইভাবেই ফেসে রেখে দেবো, আর তারপরে ফেসটা ধোয়ার পরে তোমরা দেখতেই পারবে যে আমার ফেসটা কতটা গ্লো করছে। তো বাড়ি চলে এসে লাঞ্চ করতে বসে গেছি, এখনও চাদর পাতা হয়নি, মা খাইয়ে দিচ্ছে। মা এলে এটাই সুবিধা হয় যে যখন ইচ্ছা হয় যে ভালো লাগছে না তো মা খাইয়ে দেয়। এরকম আমাকে কমেন্ট করো যে কারা কারা এরকম করো যে মাকে দেখলেই মনে হয় যেন মা খাইয়ে দিক। আমি যেমন, আমার এটা ছোটোবেলা থেকেই ছিল, আর আমার ভাইয়েরও এটা আছে যে মাই মেখে টেকে খাইয়ে দেবে, আর ব্যাস এখন মাকে পেয়েছি, দুদিন মা খাইয়ে টাইয়ে দিক, আর তারপর তো নিজেকেই খেতে হবে। ডাল ভাল লাগে না, আম ডালটা ভাল লাগে, আজকে আমাদের কুলের ডাল হয়েছে যেটা খুব একটা ভালো লাগছে না, আম ডালটা বেশি ভালো লাগে। আর এরপরে যখন মা আসবে তখন মা মায়ের মেয়েকে খাইয়ে দেবে, মায়ের মেয়ে মায়ের মেয়েকে খাইয়ে দেবে। কারণ অনেকেই তোমরা কমেন্ট করে বলেছো দিদি তোমার মেয়ে হবে, তো সেটা ধরেই আমি বলছি যে আমি আমার মা মেয়েকে খাইয়ে দেবো, মা আমাকে খাইয়ে দেবে। কি বলো, কি বলো, কথা বলো। হ্যাঁ বললাম তো, ক্যামেরা ধরলে লজ্জা পেয়ে যায়। তুই কি বড়া খাবি? বড়া দেবো না, ক্যামেরার সামনে একদম নতুন বইয়ের মতন বলো। কত জানো, কত লোকে আছে যারা মারা ব্লগ করায়। আচ্ছা করুক, তুমি করবে নাকি? আমি রান্না করবো, তুই ছাড়বি তাহলেই হবে। সব রান্না মা করেছে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখন চা খাবো।
আর তোমরা না আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি এই প্রেগনেন্সির টাইমে চা খাওয়া কি ঠিক কিনা। না, একদমই চা খাওয়া ঠিক না, তবে যেহেতু আমার চা খাওয়ার নেশা, তো আমি ডাক্তারকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমি চা কফি খেতে পারবো কিনা। তো ডাক্তার বলেছে যে একবার দুবার খেলে কিছু হবে না, তবে আগে যেমন খেতাম আমি মানে দিনে 4 বার 5 বার এরকম চা বা কফি কিছু না কিছু খেতাম, তো এখন আমি সেটা করি না। একবার সকালবেলা আর একবার এই সন্ধেবেলা, তখনই আমি চা খাই, বাকি টাইম আর খাই না। তো একবার দুবার খেলে কিছু হবে না। তোমরা যারা প্রেগনেন্ট আছো তারা অবশ্যই ডাক্তারের কাছে মানে পরামর্শ করে নিও, জিজ্ঞেস করে নেবে যে খাওয়া যায় কি যায় না। আমি আমার প্রেগনেন্সি জার্নিটা মানে আমার মতন করে ডায়েটটা করে নিয়েছি, কি খাওয়া উচিত না উচিত তোমরা বরং তোমাদের ডাক্তারকে জিজ্ঞেস করে তবেই তোমরা সেটা খাবে। আর আমি খুব শীঘ্রই চেষ্টা করব তোমাদের সাথে আমি কী কী খাচ্ছি এই টাইমে সেটা শেয়ার করার চেষ্টা করব আমি। আর আপাতত এটা শেষ করি, আর অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, কমেন্ট করো যদি ভালো লাগে, আর যদি না ভালো লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করতে ভুলো না। আর যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে। টেক কেয়ার, বাই বাই।